আমি লাইজা আফরোজ, সিএসসিপি বোয়ালিয়া কমিউনিটি ক্লিনিক, রঙ্গশ্রী ইউনিয়ন, বাকেরগঞ্জ। আসলে এই 2 বছর যাবৎ যে করোনার আমরা মানে সবাই সব সেক্টরই একটু ছাড় পাইছে, কিন্তু আমরা পাইনি। আমরা আমাদের ডিউটি, কার্যক্রম, সেবা প্রদান এগুলো আমাদের চালিয়ে যাইতে হয়েছে, আমরা চালিয়েও গেছি। আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট সকল সেক্টরই আমরা মানে গ্রাম অঞ্চলের এই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সব সেক্টরই চালিয়ে গেছে, আমাদের ডিউটি ঠিক মতোই করছি। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প পাইছি, আমাদের যে করোনায় যত ঔষধ দেয়া সব কিছু আমরা ঠিক মতোই পাইতেছি, এতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমাদের আরেকটু উন্নতির জন্য আমাদের উন্নত প্রশিক্ষণের দরকার, এটা আমাদের দরকার এখন। মানে সারা বাংলাদেশে যে গ্রাম অঞ্চলে যে কমিউনিটি ক্লিনিক, এখানে আরো উন্নত প্রশিক্ষণের দরকার। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগী এখানে আসে, তাদের সেবা দিতে হলে আমাদের আরেকটু প্রশিক্ষণ দরকার, এখন এইটারই একটু বেশি। রাজস্ব সেটা আসলে আমাদের তো চাওয়া আছেই, তারপরে বিবেচনা তো অবশ্যই প্রধানমন্ত্রী করবে, যেহেতু তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এখানে আমাদের একজন আর কি সহযোগিতার জন্য এখন বেশি দরকার, আমাদের উন্নত প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এটা বেশি দরকার। আর দরকার হচ্ছে আমাদের যদি একজন সহকারী হয়, কারণ দেখা যায় যে সপ্তাহে 6-7টা দিন আমরা একারা করি, বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন ওনার তো ফিল্ডে কাজ থাকে, অনেক সময় একাই করতে হয়। এই কারণে একজন যদি আমাদের সহকর্মী থাকে, সহযোগী আর কি, তাহলে বেশি ভালো।